সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি কতবার দিলাম তো আপনাদেরকে, এমন একটা জিনিস দিলাম এটা রসূলুল্লাহ দেশে তাই আমি দিলাম। রসুল বলেছেন যে একজনের গুনাহ যৌবনকালের গুনাহ যদি পাহাড়ের সমান হয়, আল্লাহর কাছে পাহাড়ের কোনো বেলু আছে? জোরে বলবেন। আরে আল্লাহর কাছে এই পাহাড়ের কোনো বেল আছে? আল্লাহর কাছে সাগরের এই ফেনারাশি, রসুল বলেছেন ফেনারাশির মতো বিস্তৃত যদি হয়ে থাকে, পাহাড়ের মতো বড় বড় যদি হয়ে থাকে, আর বালুর সংখ্যার চাইতেও যদি সংখ্যায় বেশি হয়, তাহলেও আল্লাহর কাছে এগুলির কোনো ভ্যালু নাই, বেল নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন ওই লোকটা অনুতপ্ত হয়েছে, কলব সংশোধন হয়েছে, ব্রেন সংশোধন হয়েছে, আমার পথে আসবার জন্য পাকা নিয়ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গাফুর ও গাফার নামের শক্তি বলে আল্লাহ তার পিছনের জীবনের সব গুণাগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ জাতে পাকের নূর লাইট তার কলব ব্রেনের মধ্যে দিয়ে দিবে। কিন্তু আমি জিজ্ঞাসা করি, করতে রাজি হবেন? ইনশাল্লাহ কি টেকসই হবে? আমার কিন্তু হায়াত বেশি আছে কিনা তা জানি না, এর চাইতে দামি জিনিস আমি পরিষ্কার করে বলেছি, আপনারা কি করতে রাজি হবেন? আরে শাবান মাসের চাইতে এত বড় ভালো সময় আর জগতে আর কবে না, তেল দে গোফের তেল দে আশা করে বসে যদি থাকেন, আমি আমার নিজেকেও বলছি ওরে সময় গেল 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 বইয়ে, এখনই যদি লাইনে না উঠিস তাহলে তোর দুঃখ আসলে আল্লাহ কোনো দুঃখ করবে না। কিন্তু আল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাইহি, এই পর্যন্ত আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাইহি। আমি মহাবিপদে মহাবিপদে মহাবিপদে, এই জন্যই মহাবিপদে, যে কিয়ামতে যদি ফেরেশতারা বেদ দিয়ে বানানো শুরু করে, আরে নবী বললো এই ইস্তিগফারটা, তোরা ওইটা আবার চালু করলি, কার হুকুমে চালু করলি, এইটা রসুল যেখানে সাহাবা যেখানে এইটা পড়লো তো সেই জায়গায় তোরা অন্যটাতে গেলি কেন? তখন বলবেন যে পাবলিক মুখস্থ করাতে পারি না, সেই জন্য ওলিরা সহজ করে দিয়েছে, তারা এইটা পড়ছে, আমরাও তাই পড়ছি, আর ধরলে ওই সমস্ত দেবদের আটকাও। 112 হলো ইস্তিগফার, তারপরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, হি পর্যন্ত আর বাড়াবেন না, সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি, মুখ খোলে না, সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার দৈনিক? কতবার? 100 বার। এটা পড়েন, 40 দিনের কথা বলে দিলাম, 40 দিন যেতে না যেতেই আপনার কলবের মধ্যে পাপের বিরুদ্ধে মহা ঘৃণা হবে, ব্রেনের মধ্যে গুনার কাজের বিরুদ্ধে মহা ঘৃণা হবে, আর তখন দেল এবং ব্রেন চেঞ্জ হয়ে যাবে, আল্লাহ বলবেন ওর পেছনের জীবনের ওই সব যৌবনকালের ওগুলো ধরে রেখে আমি কি কি করব, আমি ওগুলো ধরে রেখে এগুলো সব জাহান্নামে দিয়ে দিলাম, ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, হে বান্দা এখন তুই একেবারে হালকা বডিওয়ালা হয়ে আমার ইবাদতের পথে দুরন্ত গতিতে এগিয়ে যা।